হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এসে গেছি আবার নতুন ব্লগ নিয়ে। তো আজকে সরস্বতী পুজো, আজকে সরস্বতী পুজোর ফার্স্ট ডে। তো আজকে সারাদিনে আমি কী কী করি না করি আমি সব তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এইমাত্র চান করে ছাদে এসেছি জামা কাপড় শুকোতে দিতে। তো এবার আমি একটু রেডি হব, রেডি হয়ে যাব জোগাড় করতে। জোগাড় করে এসে আড়ি পরে আমি আবার আজকে সারাদিন কী কী না করি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার জোগাড় করতে গিয়ে। চলো পরবো। তো জোগাড় করতে করতে আর শাড়িটা পরা হয়নি কো, তো তার জন্য মনটা খুব খারাপ হয়ে গেছে। আর আমি তোমাদেরকে দেখাতে পারলাম না ভিডিওটা, তার জন্য সরি। তো এখন এইভাবেই ওই ড্রেস পরেই যাচ্ছি আমাদের স্কুলেতে। তো চলো স্কুলে ঠাকুরটা তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। এই যে আমাদের স্কুল, আমার পুরনো স্কুল, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলের সাথে। Thank you.
সরস্বতী ঠাকুর দেখতে বদ্যিপুরে খুব ভালো হয় ঠাকুর, তাই আমরা সবাই মিলে ওখানেতে যাচ্ছি। আর আমরা কে কে আছি তো তোমরা দেখে নাও। এই যে এরা তিনজন আছে, এ হচ্ছে বর্ষা, এ হচ্ছে পিকায়, কোথায় আমরা উন চলে যাচ্ছি, এ হচ্ছে পিকায়, আর এ হচ্ছে আকাশ, আর এখানে এ হচ্ছে তিন্নি, এটা হচ্ছে প্রাপ্তি মানে মুন্টু, আর আমি আছি। আমরা সবাই মিলে যাচ্ছি, তো চলো তোমাদের সাথে বদ্যিপুর পৌঁছে কথা হচ্ছে। বৈদ্যপুর থেকে ঠাকুর দেখে ফেরার পথে সবাই মিলে একটু ফুচকা খাওয়া, তো চলো সবাই মিলে ফুচকাটা খেয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে।
তো গাইস আমাদের বদ্বীপুর ঠাকুর দেখা কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আর এই যে তোরা সবাই একটু হাই করে দে তো, তোরা তো চলো বাড়ি যাওয়া যাক। বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলায় কথা হচ্ছে। আমি বদ্বীপুর থেকে এসে গেছি বাড়ি। তো বাড়িতে এসে আবার একটু ঠাকুরতলায় যাচ্ছি। আমাদের বাড়ির সামনে যে লাইট বোর্ডটা করেছে এই যে এইগুলো, তো আমি এবার সাউন্ডটা বন্ধ করছি কারণ গান চলছে তো কপিরাইট দিতে পারে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে এটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে যাতে আমি যখনই ভিডিও পোস্ট করি তোমাদের সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। টাটা। তারই মাঝে একটু স্যারের বাড়ি ঘোরা, আর স্যারের সাথে একটু সেলফি। আর স্যারের বাড়ি গেছি যেহেতু খাওয়া দাওয়া তো একটু হবেই, তো একটা ছোটো করে খাওয়া দাওয়া। তো চলো এখানের মতো আজকেই শেষ করছি।